উন্নয়নের জন্য অত্যাবশ্যক শর্ত হচ্ছে স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা, ওটিরও দরকার আছে। আপনি হুট করে যে প্ল্যান প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, ফর এক্সাম্পল ধরুন ভিন্ন মেরুর দল যদি ক্ষমতায় আসে, তাত্ত্বিকভাবে আলোচনার জন্য বলছি, যে যেই আপনার মেগা প্রজেক্টগুলো সবগুলো ভেঙে চুড়ে আমরা ফেলে দিলাম, দিয়ে আবার শুরু করব, এটা তো অ্যাকসেপ্টেবল না, হতে পারে না, কারণ জনগণের করের টাকা কিন্তু ব্যবহৃত হয়েছে, ইন্টারন্যাশনাল পুঁজি সেখানে আপনার ইনভেস্টেড হয়েছে, শ্রম ঘাম সব কিছুই কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে। যত দিন ধরে অবরোধ হরতাল এগুলো চলবে, তত বেশি ডিমান্ড সাপ্লাইয়ের যে অঙ্কটা আছে সেখানে হায়াটাসটা বাড়বে। প্রতিবন্ধকতা এমন একটা জিনিস যেটা অ্যামাউন্ট অফ রিস্ককে বাড়িয়ে দেয় এবং প্রাইস হাইক যেটা সেটাকে আরও স্কাই রকেটিং একটা জায়গায় নিয়ে যায়। তো একটা সেগমেন্ট হচ্ছে গার্মেন্টস সেক্টর, প্রায় 200 কারখানা বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে ব্যবস্থাদি আশ্বাস দেওয়া হয়েছে যে প্রয়োজনে বিজিবি পর্যন্ত তারা পাহারায় থাকবে, টহল দেবে, কারখানাগুলো যে কোনো মূল্যে খোলা রাখতে হবে, এবং এটা আমি মনে করি খুবই চট জলদি একটা সিদ্ধান্ত এরকম দরকার ছিল। তা না হলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইকোনমির দুটি লাইফ ব্লাড ভেইন, একটি হচ্ছে রেডিমেডস গার্মেন্টস, আরেকটি হচ্ছে রেমিটেন্স। এই দুটি যদি আমরা সচল রাখতে না পারি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুরো জাতি কিন্তু এফেক্টেড হবে। এই যে 28 অক্টোবর যখনই কর্মসূচি ঘোষণা হলো, তখনই সেই 2006-এর 28 অক্টোবরকে কেন্দ্র করে ঘটনাটাকে সামনে এনে কিন্তু এক ধরনের শঙ্কা ছিল, সেই জায়গাটা তো আবারও সেই জায়গাটাই তো আমরা মানে ওই দিকেই যাচ্ছে কিনা, ওই রকম একটা আলোচনা তো রাজনীতির মাঠে আছে। দেখুন, মানে সেই বিশেষ দিবস কোয়েন্সাইড করে গেছে, এটা এক ধরনের ইংরেজিতে আমরা ব্যাড ওমেন বলি, বাংলায় অপয়া, এরকম একটি প্রভাব হয়তো পড়েছে। কিন্তু যে কাণ্ডটি ঘটেছে সেটি দীর্ঘদিন ধরে মাঠের বিরোধী দল বলে পরিচিত বিএনপি যেই ধারায় মহাত্মা গান্ধীকে ভালোবেসে একটা অহিংস আপনার মোবিলাইজেশনের যে নামাবলী গায়ে চাপিয়েছিলেন, সেটি শেষ পর্যন্ত আর রক্ষা করা হলো না বা গেল না। এবং ঠিক 28 তারিখের পর থেকেই, মানে সেখানেই সভাস্থল লণ্ডভণ্ড হয়ে যাওয়ার শেষ মুহূর্তে আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো পরের দিন সকাল সন্ধ্যা হরতালের, এবং ওটা তারা সম্পূর্ণ করতে পারেনি বার্তাটা, যে এটা শুধুমাত্র ঢাকা শহরের জন্য প্রযোজ্য না, সমগ্র দেশব্যাপী। পরে অবশ্য তারা সেটা ক্লারিফিকেশন দিয়েছেন। এবং দীর্ঘদিন ধরে আমরা কিন্তু হরতাল শব্দটা প্রায় ভুলিয়ে গিয়েছিলাম, আমাদের তখন মনে পড়লো সেই কোট আনকোট ভয়তালের কথা, শামজিম সাহেব ট্রল করে বলেছিলেন। এবং আমার মনে আছে, আমি নিজেও অনেকবার আপনার সভা সেমিনার করেছি, যে আমরা আর যাই হোক হরতাল চাই না, এটা ভুলে যেতে চাই। এই বিদেশি শব্দ ভারত থেকে আমরা পেয়েছি, আনয়ন করেছি, সেটি মানে ওই ভয়তাল কথাটার মধ্যে কিন্তু এর পুরো চারিত্রটা লুকিয়ে আছে। ছোট করে যদি এই যে 28 তারিখের পর আজকে পর্যন্ত যে রাজনৈতিক বাস্তবতা, দায়ী মানে দায়ী কাকে করবেন? এটা তো বলবো কালেকটিভ ফেলিয়র আমাদের সবারই, জাতীয় একটা দায় দায়িত্ব আমরা কেউ কিন্তু কম বেশ সেটা নিয়ে নানান রকমের কথা হতে পারে, কিন্তু দায় আমাদের সবারই আছে।